চক্রক্রমিক বহুপদীর উৎপাদকে বিশ্লেষণ পর্ব চারে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা মূলত দেখব একটি অনুসিদ্ধান্ত। অনুসিদ্ধান্ত জিনিসটা কি? অনুসিদ্ধান্ত জিনিসটি হচ্ছে যে একটি সূত্র থাকবে, সেই সূত্রকে তুমি একটু ফর্মে ডিফারেনশিয়েট করে ম্যাথের অনুযায়ী তুমি ব্যবহার করবে। এই ক্ষেত্রে দেখো, আমরা আজকে যেটার অনুসিদ্ধান্ত বের করব সেটি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি এর উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই এ প্লাস বি প্লাস সি ইনটু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তো আজকে আমরা দেখব এই যে আমরা উৎপাদকে বিশ্লেষণটি করেছিলাম এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি, এটার আজকে আমরা একটি অনুসিদ্ধান্ত দেখব। দেখো, এই ক্ষেত্রে আমি যদি এটাকে আরেকটু ফর্মালাইজ করি তাহলে কি পাই? এখানে এ প্লাস বি প্লাস সি এটাকে আমার আর ভাঙার কোনো ওয়ে নাই। কিন্তু এই ক্ষেত্রে যদি আমি একটু তাকাই, দেখো তো এ স্কোয়ার রয়েছে প্লাস বি স্কোয়ার রয়েছে সি স্কোয়ার রয়েছে মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। একটু দেখো তো আমরা কি এইরকম কোনো সূত্রের ফর্মে একে নিতে পারি কি না, এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আসো তাহলে আমরা এই যে এতটুকু অংশ রয়েছে একে নিয়ে একটু চিন্তা করি। একে নিয়ে একটু চিন্তা করলে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। এটাকে আমি যদি এভাবে লিখি, টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস টু বি সি মাইনাস টু সি এ, তার মানে কি আমি এটাকে দুই দ্বারা গুণ করেছি। যেহেতু আমি একে দুই দ্বারা গুণ করেছি, এই ইকুয়েশনের সাথে এটারটা আমার মিলাতে হবে। যেহেতু পুরোটাকে আমি দুই দ্বারা গুণ করেছি, অবশ্যই বাইরে আমার একটি হাফ গুণ করতে হবে, যাতে দুই দুই কাটাকাটি হয়ে আলটিমেটলি আমার এই অংশটুকুই থাকে। তাহলে এবার দেখো, আমরা কি এটাকে একটু সাজিয়ে লিখতে পারি না? হাফ এখানে আমি লিখতে পারি এ স্কোয়ার, এখানে রয়েছে মাইনাস টু এ বি, আমি এটাকে একটা পার্টে নিয়ে আসি মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। যেহেতু প্রত্যেকটা দুইটা দুইটা করে রয়েছে, আমি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে একটা অংশে ভাগ করে দিতে পারি। এবার আসলে লিখতে পারি বি স্কোয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এটাকে একটা ভাগে ভাগ করলাম, এটাকে একটা ভাগে ভাগ করলাম, এবং লাস্ট পার্টে আমি লিখতে পারি সি স্কোয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কোয়ার। দেখো আলটিমেটলি কিন্তু ক্যালকুলেশন করলে তুমি উপরে পার্টটুকুই পাচ্ছ। তাহলে দেখো তো এই সূত্র অনুযায়ী আমরা একে কীভাবে লিখতে পারি? আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা কী করতে পারি? এই ফর্ম থেকে একে এই ফর্মে নিয়ে আসবো। তাহলে কী লিখবো? এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে আমি কী পেলাম? এই যে পুরো টার্মটি থেকে আমি একে ফর্মালাইজ করে এই ফর্মটি পেলাম। তাহলে দেখো তো অনুসিদ্ধান্তটি পুরোভাবে আমি কী লিখতে পারি এই সূত্রটির জন্য? আমি লিখতে পারি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি ইজ ইকুয়াল টু হবে, তুমি জাস্ট এই জায়গায় এই ফর্মটুকু বসিয়ে দিবে। হাফ যেহেতু সংখ্যা, তো এটাকে আমি ফার্স্টে যদি লিখি তাহলে এরকম থাকে, এবং গুণ অবস্থায় রয়েছে এ প্লাস বি প্লাস সি প্লাস এই পুরোটুকু আমি লিখে দিব, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। দেখতে পাচ্ছ এখানে সব জিনিসই কিন্তু চক্রাকারে ঘুরেছে। আমরা জানি তিনটি চলক যদি এরকম থাকে তাহলে এ থেকে বিতে যাবে, বি থেকে সিতে এবং সি থেকে এতে, অর্থাৎ চক্রাকারে ঘুরছে। দেখি তো আমরা এই জিনিসটি এই ক্ষেত্রে হয়েছে কি না। দেখতে পাচ্ছ এ থেকে আমরা বিতে বিয়োগ করেছি, তার হোল স্কোয়ার করেছি, বি থেকে সিতে গিয়েছি, আবার সি থেকে এতে গিয়েছি, অর্থাৎ এই ক্ষেত্রে চক্রাকারে যে ফর্মটি রয়েছে সেটি সম্পূর্ণভাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ আমরা কি বলতে পারি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সির একটি অনুসিদ্ধান্ত হচ্ছে হাফ এ প্লাস বি প্লাস সি ইনটু এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রটি তোমাদের মূলত বিভিন্ন রকমের গাণিতিক সমস্যা বের করতে দিতে বলতে পারে, তখন তোমরা এই সূত্রটি ব্যবহার করবে।